বাজ পরাশক্তির কাছে আমরা জিমিয়ে বললেন এরদোগান। এদিকে রমজান কাদিরভের হুঁশিয়ারি আজব স্টাইলে রুশ আক্রমণ শুরু। জানে দেব রকেট ছোড়ার পর গাজায় ইসরায়েলের হামলা। কিমকে আলোচনায় বসার আহ্বান আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার। ভারত জুড়ে লাউড স্পিকার বিতর্ক, অনুমতি ছাড়া ধর্মীয় শোভাযাত্রায় নিষেধাজ্ঞা যোগীর। যুদ্ধ চলাকালীন সময় কিয়েভ সফর করবেন না বাইডেন। অবশেষে শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা। কাবুলের স্কুলে পরপর তিন বিস্ফোরণ, নিহত বহু। এবং সর্বশেষ জানিয়ে দেব কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গি বিমান মোকাবেলা করল ফিলিস্তিনিরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। পাঁচ পরাশক্তির কাছে আমরা জিমনি বলেছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান বলেছেন, ইউক্রেন পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জাতিসংঘের সংস্কার কতটা জরুরি। বিশ্বের পাঁচ পরাশক্তির কাছে আমরা কতটা জিমনি তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে বোঝা যায়। খবর দা হুরিয়াত ডেইলি। সোমবার সন্ধ্যায় আঙ্কারায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এরদোগান বলেন, আমরা প্রথমে মানুষ, তারপর আমাদের পরিচয়, এশিয়ান, আফ্রিকান ও ইউরোপীয় প্রভৃতি। জাতি ধর্ম নির্বিশেষে সবার আগে মানুষ সত্ত্ব, তার উপরে কিছু নাই। আমাদের মনে করতে হবে আমরা বিশ্বে 850 কোটির একটি পরিবার, তাই সবাই আসুন হিংসা হানাহানি বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। রমজান কাদিরভের হুঁশিয়ারি আজব স্টাইলে রুশ আক্রমণ শুরু। রাশিয়ার চেচনিয়া নেতা রমজান কাদিরভ মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন, আল্লাহর সহায়তা নিয়ে আজই আমরা আজব স্টাইল দখল নেব। মারিউপোলে থাকা ইউক্রেনের সর্বশেষ সেনা ও মিলিশিয়া বাহিনী আজব ব্রিগেডের সদস্যরা এই আজব স্টাইলের ভেতরে আশ্রয় নিয়েছেন। মারিউপোলের আজব স্টাইলে থাকা ইউক্রেনীয় সেনাদের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত আত্মসমর্পণ করার সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই সময়ের মধ্যে ইউক্রেনের বাহিনী আত্মসমর্পণ করেনি। এর আগে শনিবার প্রথমবার আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছিল রাশিয়া। ফলে দুইবার আত্মসমর্পণ করার সুযোগ দিলেও ইউক্রেনের সেনা ও আজব ব্রিগেডের সদস্যরা তাদের অস্ত্র ফেলে দিয়ে রুশদের অনুগত মেনে নেয়নি। এর কিছুক্ষণ পর এক অডিও বার্তায় রমজান কাদিরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজই আজব স্টাইলের দখল নেব। এদিকে রমজান কাদিরভ এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা জানিয়েছেন, আজব স্টাইলে বোমা হামলা শুরু করেছে রাশিয়ান সেনারা। পেড্রো আন্দ্রুয়েশেনকো নামে ওই উপদেষ্টা আরো জানান, শুধু যে বোমা হামলা করছে তাই নয়, রুশ বাহিনী ট্যাঙ্ক ও কামান নিয়ে এসেছে আজব স্টাইলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়া সর্বশেষ ইউক্রেনীয় সেনাদের নিশ্চিহ্ন করে দিতে। তিনি আরো জানান, মারিউপোলের জনবহুল এলাকাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। সূত্র দা গার্ডিয়ান ও সিএনএন। রকেট ছোড়ার পর গাজায় ইসরায়েলের হামলা। ফিলিস্তিনি ছিটমহল থেকে ইসরায়েল রকেট ছোড়ার পর গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হামাস এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ভোরে ইসরায়েলি বিমান দক্ষিণ গাজা উপত্যকায় হামলা করেছে। খবর আল আরাবিয়া। হামাসের সশস্ত্র শাখা ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি বিমানগুলোতে গুলি চালিয়েছে আর বিধ্বংসী প্রতিরক্ষা দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মোকাবেলা করার জন্য প্রতিরোধ আন্দোলনকারীদের অভিনন্দন জানান হামাসের মুখপাত্র হাসেম কাসেম। এছাড়া ইসরায়েলি খালি জায়গায় আঘাত করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্রগুলো। ইসরায়েলের নিক্ষেপ করা আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কিছুক্ষণ পরপরই এই খবর জানানো হয়। এদিকে ইসরায়েল সেনাবাহিনী দাবি করে যে ইসরায়েলে হামলার জবাবে আইডিএফ যুদ্ধ বিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থানে হামলা করেছে। এর আগে জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েল ফিলিস্তিনি সহিংসতায় ফিলিস্তিনি 170 ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছিল। তার ওই জের ধরে ঘটনার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটল। কিমকে আলোচনায় বসার আহ্বান আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার। ইদানিং সামনে একের পর এক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে চলেছে উত্তর কোরিয়া। এমনকি আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে হুমকি দিতেও শোনা গিয়েছে সে দেশের শাসক কিম জং উন ও তার বোনকে। এই গোটা বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ আমেরিকা। তারা মনে করছে এর কঠোর ও যোগ্য উত্তর দেওয়া দরকার। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে দক্ষিণ কোরিয়াও। সোমবার একথা জানিয়েছে উত্তর কোরিয়ার জন্য নিযুক্ত আমেরিকার বিশেষ রাষ্ট্রদূত সাং কিম। একই সঙ্গে তিনি জানিয়েছেন এখনো উত্তর কোরিয়ার সামনে আলোচনার রাস্তা খোলা রয়েছে। চলতি বছর এখনো পর্যন্ত মোট 13 বার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পিয়ংইয়াং।
এরপর আর দেরি করেনি আমেরিকা উত্তর কোরিয়ার অন্তিম দফায় এখনো পর্যন্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছে গিয়েছে শাং কিম। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে এ নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বের বিভিন্ন দেশ উত্তর কোরিয়ার ওপর যে সমস্ত আর্থিক বিধিনিষেধ কার্যকর করেছে তারই জবাব দেওয়ার চেষ্টা করছেন কিম। কিম এমন অত্যাধুনিক শত্রু ভান্ডার গড়ে তুলতে চাইছেন যাতে শত্রুপক্ষকে প্রয়োজনে নিকেশ করতে পারেন, যা জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে আমেরিকা কারো পক্ষেই খুব একটা স্বস্তির খবর নয়। আসলে আর্থিক বিধিনিষেধ আরোপ করে বিশ্বের অধিকাংশ দেশ উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ করেছে, এবার তাই পাল্টা শুরু করেছেন কিমও। সমস্যা হলো উত্তর কোরিয়ার উপর বাকিরা মূলত আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর করলেও জবাবে কিম সব সময় প্রাণে মারার ও ধ্বংস করার হুমকি দেন। এদিকে এই অবস্থায় ফের একবার কিমকে নরমে গরমে বোঝানোর চেষ্টা শুরু করলো আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়া যদি আলোচনায় প্রস্তুত না হয় এবং আগ্রাসী মনোভাব নিয়েই থাকে তাহলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে সংশ্লিষ্ট এলাকায় আমেরিকা কঠোর প্রতিরোধে গড়ে তুলবে বলেই জানিয়েছে শাং। একই সঙ্গে উত্তর কোরিয়ার প্রতি তার বার্তা, বন্ধ দরজার আড়ালে কোনো গোপন সলা পরামর্শ নয়, আলোচনা হতে হবে প্রকাশ্য, সমস্ত স্বচ্ছতা বজায় রেখে, সূত্র টিআইও। ভারত জুড়ে লাউড স্পিকার বিতর্ক, এবার অনুমতি ছাড়া ধর্মীয় শোভাযাত্রায় নিষেধাজ্ঞা যোগী। ভারত জুড়ে চলা লাউড স্পিকার বিতর্ক এবং সংঘর্ষের ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ। এবার থেকে উত্তরপ্রদেশে অনুমতি ছাড়া কোনো রকম ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা যাবে না, স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। লাউড স্পিকারের ব্যবহার নিয়েও দিলেন বিশেষ বার্তা। কার্যত দিল্লির জাহাঙ্গীরপুরী সংঘর্ষের ঘটনা থেকে সতর্ক হয়ে তড়িঘড়ি করা পদক্ষেপ গ্রহণ করলেন যোগী। রাজ্য সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠকের ডাক দেন তিনি। সেখানে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, কোন রকম ধর্মীয় অনুষ্ঠান কিংবা শোভাযাত্রার আয়োজনের ক্ষেত্রে আগে থেকে প্রশাসনের অনুমতি নিতে হবে সকলকেই। একই সঙ্গে যোগী আদিত্যনাথ জানিয়েছেন এই মুহূর্তে নতুন করে আর কোনো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি মিলবে না, আগে থেকে যে অনুষ্ঠানগুলির জন্য অনুমতি দেওয়া ছিল সেগুলোই কেবলমাত্র করা যাবে। এ বিষয়ে তিনি উত্তরপ্রদেশ পুলিশকে সম্পূর্ণরূপে করা পদক্ষেপ গ্রহণ করার ছাড় দিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ধর্মীয় স্থানে লাউড স্পিকারের ব্যবহার করা হলেও তা সেই অঞ্চলেই সীমিত রাখতে হবে, অন্য ধর্মের মানুষের সমস্যা তৈরি করে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায় রাজ্য এখনও সম্প্রীতি, শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ রয়েছে, একাধিক ধর্মীয় অনুষ্ঠান শান্তিতেই অনুষ্ঠিত হয়েছে, একই দিনে অক্ষয় তৃতীয় এবং ঈদ রয়েছে, এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে পুলিশকে আরো সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন যোগী। এছাড়াও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ, থানা এলাকায় ধর্মগুরুদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করে ধর্মীয় অনুষ্ঠান স্থল এবং সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, সূত্র টিওআই। যুদ্ধকালীন সময় কিয়েভ সফর করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চলাকালীন সময় বিধ্বস্ত কিয়েভ সফর করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য জানিয়েছেন। জেন সাকি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের কিয়েভ যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বা প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করতে পারেন। গত রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি ভাবছেন বাইডেন কিয়েভ সফর করতে পারেন। তিনি আরো বলেন, এটি অবশ্যই তার সিদ্ধান্ত, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রয়েছে। তবে তিনি আশা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ নেতার পরিস্থিতি দেখার জন্য কিয়েভ সফর করা উচিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র কিয়েভ পুনরায় দূতাবাস চালু করার ব্যাপারে আশাবাদী, যদিও কবে দূতাবাস চালু করা হবে খোলাসা করে কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। 6 সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়া সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় 30 লাখ মানুষ। অবশেষে শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা। অবশেষে শপথ গ্রহণ করেছে পাকিস্তানের 34 সদস্যের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার তারা শপথ নেন। সোমবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে শপথ পিছিয়ে যায়। মঙ্গলবার প্রেসিডেন্ট আলভির অনুপস্থিতিতে দেশটির উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। জিওটিভির এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় 31 জন কেন্দ্রীয় মন্ত্রী, 3 উপদেষ্টা ও 3 জন প্রতিমন্ত্রী আছেন। মন্ত্রিসভা পরিষদের তালিকা অনুযায়ী ক্ষমতাসীন জোটের প্রধান শরীফ
নাগরিক ও ন্যাশনাল অ্যাসেম্বলি শীর্ষ দল পিএমএলএন থেকে 12 কেন্দ্রীয় মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী ও 2 উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পিপিপি থেকে এসেছে 9 জন কেন্দ্রীয় মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপদেষ্টা। জেইউআইএফ থেকে 4, এমকিউএম পাকিস্তান থেকে 2 এবং জেড ব্লিউপি বিএমপি বিএপি ও বিএমএলকিউ থেকে 1 জন করে মন্ত্রী নিয়োগ পেয়েছেন। সূত্র জানায়, দেশটির ক্ষমতাসীন জোট এখনও বর্তমান রাষ্ট্রপতিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়নি, কারণ এর জন্য জাতীয় ও আঞ্চলিক অ্যাসেম্বলির পূর্ণ সমর্থন প্রয়োজন। ক্ষমতাসীন জোট কোনো একটি সুবিধাজনক সময়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণ করবে বলে জানা গেছে। কাবুলের স্কুলে পরপর 3 বিস্ফোরণ, নিহত বহু। আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে পরপর 3টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার 19 এপ্রিল পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণে নিহত বা আহতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। অন্যদিকে পৃথক এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, পশ্চিম কাবুলের একটি স্কুলে বিদ্যালয়ে 2টি বিস্ফোরণে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গি বিমান মোকাবেলা করল ফিলিস্তিনরা। ফিলিস্তিনরা আজ ইসরায়েলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গতরাত 1:35 ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিট। এর ফলে জঙ্গি বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই প্রথম এই ধরনের অস্ত্র ব্যবহার করলো ফিলিস্তিনি সংগ্রামীরা। গত মধ্যরাতে খান ইউনিস এলাকায় কয়েকটি স্থানে একাধিক জঙ্গি বিমানের সাহায্য হামলা চালায় দখলদার ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি শহরগুলোতে গত রাতে রকেট হামলার জবাবে বোমা বর্ষণ করা হয়েছে। সম্প্রতি বাইতুল মুকাদ্দাসের আল আকসা মসজিদ সহ এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে, একই সঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে।